ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা তরফদারের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমার মেয়েও রেডি হয়ে গেছে, আমিও তো রেডি হয়ে গেছি। কিছু আর্ট একাডেমিতে কিছু আঁকতে বানাতে জিনিস দিয়েছিল, সেইগুলো তোমাদের কাছে আমি শেয়ার করব। ও কিছু পুতুল বানাতে দিয়েছিল, তৈরি করতে দিয়েছিল বাড়িতে, আর ওগুলো আজকে জমা দিতে যাবে তোমাদেরকে, সেগুলোই আমি শেয়ার করছি, দেখতে থাকুন। এই যে এইটা বাড়িতে তৈরি করেছে এই পুতুলটা, আর আমরাও খুব হেল্প করে দিয়েছি, মেয়ে তো পারেনি। এই যে ওখানে একটা মেলা হয়, ওখানে ছোট ছোট পুতুল বিভিন্ন রকমের সবাই আসে, বিভিন্ন রকমের পুতুলও বানিয়েছে সকলে। এই যে এই যে এটা একটা তৈরি করেছে ছোট্ট পুতুল, এই যে কেমন হয়েছে কিন্তু অবশ্যই সকলে বলবে। আর 1 তারিখ থেকে 7ই জানুয়ারি পর্যন্ত ওখানে একটা মেলা হয়। এবার আমার মেয়ের আঁকা দেখাচ্ছি, এই যে এই জিনিসটা এঁকেছে ও। আর ঝাড়গ্রামের যারা অবশ্যই কিন্তু আমার মেয়ের কেমন বানিয়েছে বা সকলে কেমন তৈরি করেছে জিনিস, সেগুলো কিন্তু অবশ্যই যাবেন। চলো তাহলে, আমাকে দাও। দারুণ বানিয়েছে কিন্তু, দেখো সাজিয়েছে কি সুন্দর এই শাড়িটা, একটু মোটা সোটার মধ্যে করে। এই যে এই পুতুলটা বানাতে দিয়েছিল আমাদেরকে, দিয়ে আমরা বাড়ি চলে এলাম, তাই তো? মুখটা একটু বাঁকা করে দিয়েছে এইদিকে, কেন ঠিক করো, ওই তো এই যে এইটা বানিয়ে নিয়ে এলো ওরা। পুরো ভিডিওটা করতে পারলাম না, ওরা এখনো সাজানো গোছানো চলছে, এই যে এইটা তৈরি করে নিয়ে এলো। এই জিনিসটা স্কেচ পেন দিয়ে ঢুকানো হয়েছে, খুব সুন্দর হয়েছে। জাদুঘরটা রেখে দেয় এখানে, এবার বলে দাও সবাইকে টাটা। আপনার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে, তাই তো? নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।